প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। ঈদ পরবর্তী সময়ে মজিজুনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সবাই সুস্থ রয়েছ এবং করোনা পরিস্থিতির মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে রয়েছি আজকে আমি সৈয়দ জহিরুল ইসলাম। পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীতে যে ঈদ আসলেই তোমরা এরকম বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাও, যেখানে টেলিভিশন অথবা পত্র পত্রিকায় বিভিন্ন পার্সেন্টেজ, 62% ছাড়, 65% ছাড় বা ডিসকাউন্ট, এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা রয়েছে? আশা করি অবশ্যই তোমরা কিছুটা হয়তো বা জানো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে পাঠ্যসূচি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের, সে আলোচ্য বিষয়ে আমরা নবম অধ্যায়ে শতকরা নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে শতক, অর্থাৎ প্রতি শতকে। আজকে তোমাদের পাঠ্যবইয়ের 94 এবং 95 পৃষ্ঠা থেকে আমি আলোচনা করব। তোমরা এই যে একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটি তোমাদের পাঠ্যবইয়ে রয়েছে। পাশের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বড় একটি বর্গক্ষেত্র রয়েছে। এই বর্গক্ষেত্রটিকে আবার ছোট ছোট অনেকগুলো বর্গক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। কতটি ছোট বর্গে ভাগ করা হয়েছে তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তোমরা যদি এদিকে খেয়াল করো, এখানে এই যে 10টি, এই পাশে 10টি এবং ভূমিতে 10টি, ভূমি সমান্তরাল 10টি, অর্থাৎ 10×10 মোট 100টি ছোট বর্গে এটাকে ভাগ করা হয়েছে। এরপর একটু লক্ষ্য করো যে এখানে কিছু বর্গক্ষেত্রকে আমি রং করে দিয়েছি, কালার করে দিয়েছি। কতটি ছোট বর্গ রং করা হয়েছে তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এই পাশে যদি তোমরা গণো 1, 2, 3, 4, 5, 6 এবং নিচের দিকে যদি গণো 1, 2, 3, 4, অর্থাৎ 4, 6, 24টি, এখানে রং করা ঘরগুলো বর্গক্ষেত্রটির 100 ভাগের 24 ভাগ। 24/100 ভগ্নাংশটি পড়া যায় 100 ভাগের 24 ভাগ, অথবা আমরা বলতে পারি প্রতিশতে 24, তাছাড়াও আমরা বলতে পারি শতকরা 24। তার আগে তোমাদের একটু জানতে হবে, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ ভগ্নাংশের হর 100 হলে তাকে শতকরা হিসেবে পড়া যায়। তাহলে বলা যায় শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। এখন বন্ধুরা, তোমরা যদি হর এবং লব না চিনে থাকো তাহলে তোমাদের অবশ্যই মনে, ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক, এই যে তোমরা এখানে একটা প্রতীক বা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন বলা হয়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ তোমরা উদাহরণটি লক্ষ্য করো, 1% সমান সমান হচ্ছে 100 ভাগের 1 ভাগ, 15% হচ্ছে 100 ভাগের 15, 137% সমান সমান 100 ভাগের 100। অনেক উদাহরণ তোমরা তৈরি করতে পারবে। তোমরা এখানে একটি চিহ্ন যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, এই চিহ্নটির নাম কি বলেছিলাম? এই চিহ্নটির নাম হচ্ছে শতকরা চিহ্ন। তাহলে আমরা বলতে পারি যে চিহ্নের মাধ্যমে শতকরা প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বলে। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার খাতায় যদি তোমাদের প্রশ্ন হয়, ছোট প্রশ্ন, যে শতকরা কি, তাহলে তোমরা উত্তরটা এইভাবে লিখবে, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, বা শতকরা ভগ্নাংশের হর সবসময় 100 হয়। শতকরা চিহ্ন শতকরাকে, এই যে পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, শতকরাকে শতাংশ বলা হয়। ইতিমধ্যে আমরা জেনেছি ভগ্নাংশের প্রতিটি হর হবে হচ্ছে 100। দুটি উদাহরণ লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে দুটি উদাহরণের ক্ষেত্রেই এখানে ভগ্নাংশ হর হচ্ছে 100। কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? আমরা যদি খেয়াল করি, চতুর্থ শ্রেণীতে 50 জন মোট শিক্ষার্থী, ছাত্রী হচ্ছে 20 জন, পঞ্চম শ্রেণীতে 25 জন শিক্ষার্থী, ছাত্রী হচ্ছে 12 জন। তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে চতুর্থ শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি। আপাত দৃষ্টিতে তা মনে হলেও আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, শতকরা হিসাবে বের করার চেষ্টা করি, তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 2টি চিত্র নিয়েছি। প্রথম চিত্রে আমি 5টি বর্গক্ষেত্র নিয়েছি, 1, 2, 3, 4, 5। এই 5টি বর্গক্ষেত্র প্রত্যেকটিকে 10 হিসেবে যদি চিন্তা করি, 10 একক হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমার মোট এখানে 5×10=50, অর্থাৎ চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী 50 জন। এবং এখানে তোমরা যদি লক্ষ্য করো, 2টি বর্গকে আমি লাল কালার দ্বারা বা লাল রং দ্বারা চিহ্নিত করেছি। প্রথমটি 10 এবং দ্বিতীয়টি 10, অর্থাৎ 10×10=2, 10×2=20, অর্থাৎ ছাত্রী সংখ্যা 20 জনকে চিহ্নিত করা হয়েছে। একইভাবে তোমরা যদি পঞ্চম শ্রেণীর এই ছকটিকে খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে আমি 5টি ঘর নিয়েছি, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5×5=25, প্রত্যেকটি বর্গকে আমি 5 ধরেছি। এবং
যেহেতু এখানে 25 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন, তাই আমি 5 2 করে 10 এবং একটি ঘরের কিছু অংশ নিয়েছি অর্থাৎ 2 বোঝানো হয়েছে, 10 আর 2 12, অর্থাৎ এখানে 25 জন মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 12 জন। তো আমরা জানি যে শতকরা ক্ষেত্রে হরকে 100 তে রূপান্তর করতে হবে। তোমরা যদি এবারে ছকটি লক্ষ্য করো, আমি এখানে যে ছকটি আগে ছিল সেই ছকটিকে এখন 10টি ঘরে বা 10টি বর্গক্ষেত্রে পরিণত করেছি এবং 10 10 এ 100, 10 করে যদি হিসাব করি তাহলে আমার এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 100। যেখানে চতুর্থ শ্রেণীতে 50 জন ছিল সেটা যদি 100 তে রূপান্তরিত হয় শতকরার ক্ষেত্রে, তাহলে অবশ্যই ছাত্রীর সংখ্যা 20 জনের জায়গায় বৃদ্ধি পেয়ে 40 জন হবে। কেন হলো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কিভাবে এটা হয়, তো চলো আমরা দেখে নিই যে কেন এটা হয়। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে এর লব ও হরকে 100 দ্বারা গুণ করতে হবে, অথবা হরকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হর 100 হয়, লবকেও আবার ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে তোমরা খেয়াল করো হর ছিল 50, তাহলে আমরা যদি 50কে 100তে রূপান্তর করতে চাই বা 100তে পরিণত করতে চাই তাহলে 50-এর সাথে কত গুণ করলে 100 হবে? নিশ্চয়ই 2, অর্থাৎ 50-এর সাথে আমি 2 গুণ করলে 50 2 গুণে 100। এবং আমরা ইতিমধ্যে জেনেছি লব এবং হরকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এখানে যেহেতু হরকে 2 দ্বারা গুণ করেছি আমরা লবকেও 2 দ্বারা গুণ করব এবং সেই ক্ষেত্রে 2 দুগুণে 40, অর্থাৎ এখানে আমার ছাত্রীর সংখ্যা হলো 40 জন চতুর্থ শ্রেণীতে। ঠিক একইভাবে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে একই প্রক্রিয়া অবলম্বন করলে আমরা এখানে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে হর ছিল বা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 25 জন, 25কে আমরা 100তে পরিণত করতে হলে আমাদের 4 দ্বারা গুণ করতে হয়। আমরা যেহেতু জানি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, আমরা 12কেও 4 দ্বারা গুণ করলাম, তখন হলো 4 বারং 48 এবং 4 25 100। এখন তোমাদের কী মনে হচ্ছে শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি? তোমরা এভাবে উদাহরণটিকে এই আমি এখন যে প্রক্রিয়াটি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা সমাধানটি করতে পারো। তাহলে তোমরা আনুপাতিকভাবে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, এবার আমরা জানবো বা শিখবো সাধারণ ভগ্নাংশকে কীভাবে শতকরায় প্রকাশ করা যায়। 21/50 এটি একটি সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হলে এর লব ও হরকে 100 দ্বারা গুণ করতে হবে, অথবা হরকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হর 100 হয়, লবকেও আবার ওই একই সংখ্যা দ্বারা। 21/50 = আমরা 50কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 100 দ্বারা গুণ করতে পারি, অথবা আমরা এটাকে হরকে 100 তে রূপান্তর করতে চাইলে 50 × 2 = 100 এবং 21 × 2 = 42, যেহেতু লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে 42। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী, শতকরা কতজন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? আমরা লিখতে পারি 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12/30 জন, সুতরাং যেহেতু শতকরা বলেছে সুতরাং শতকরা মানে হচ্ছে 100, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আমরা এখানে কাটাকাটি করে দেবো, কাটাকাটি করলে আমাদের ফলাফল আসবে 40 জন, অর্থাৎ মোট শিক্ষার্থী শতকরা 40 জন ছাত্রী। তোমরা প্রক্রিয়াটি এভাবেও সমাধান করতে পারো। বাড়ির কাজ, তোমরা একটি বাড়ির কাজ নিয়ে নাও আগামী ক্লাসে, অবশ্যই তোমরা আমাকে বাড়ির কাজ যখন স্কুল খুলবে তখন দেখাতে পারো, অথবা আমার মেসেঞ্জারে তোমরা ছবি তুলে বাড়ির কাজটি পাঠাতে পারো। আমরা আজকে নবম অধ্যায় থেকে আলোচনা করলাম, আশা করি যে তোমরা এই আলোচনা থেকে শতকরা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ এবং আগামী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আশা করছি যে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমাদের প্রতিষ্ঠানে দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।